ইসরায়েলের নিষ্পেষণে থাকা ফিলিস্তিনি মুসলমানরা সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে পবিত্র রমজান মাসের রোজা পালন করছেন। ইসরায়েল শাসন উপেক্ষা করে আল আকসা প্রাঙ্গণে তারা ইফতারও করছেন। সব ভয়কে পিছনে ফেলে রমজানের আনন্দে মেতে উঠছেন সেখানকার মুসলিমরা। দিনভর সংযম পালন শেষে অনেকেই জড়ো হন প্রাণকেন্দ্র আল আকসায়। মসজিদ প্রাঙ্গণে পরিবার পরিজনদের সাথে ইফতার সম্পন্ন করেন তারা। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বিত্তশালীরা আল আকসায় ইফতার সামগ্রী দেন, তাই তো সানন্দে ইফতার করতে আসেন মুসলিমরা। আল আকসায় তারাবি নামাজও পড়তে দেখা গেছে ফিলিস্তিনিদের। ফিলিস্তিন মানব ইতিহাসের একটি অতীব গুরুত্বপূর্ণ স্থান, কারণ এটি ইসলাম, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের মানুষের কাছে পবিত্র স্থান হিসেবে স্বীকৃত। এই তিন ধর্মের লোকেরা একে তাদের আদি আবাসভূমি মনে করেন, তাই ফিলিস্তিন পবিত্র ভূমি হিসেবে বিবেচিত। কিন্তু আজ সেই পবিত্র ভূমিতে চলছে নারকীয় তাণ্ডব। সেখানে দিনের পর দিন ইসরায়েলিদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনের মুসলিমরা। কবে এই রক্ত বন্যা থামবে তা কেউই জানে না। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।